আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সবাই অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আপনারা অনেকেই নক করেন, অনেকেই বলেন এই টপিক নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে ক্যানাডার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। ক্যানাডার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি প্রতিটা কান্ট্রির ব্যাংক স্টেটমেন্ট এবং ডিটেলস নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেহেতু সকালেও যেমন আজকে কথা বলছিলাম, অফিসে একজন এসেছিল, উনি যেভাবে বলছিলেন আমি একটু অবাক হচ্ছিলাম। সো আমার কাছে মনে হয় এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া উচিত। ক্যানাডার ব্যাংক স্টেটমেন্ট যদি আমরা কথা বলি, ক্যানাডার ব্যাংক স্টেটমেন্ট কীভাবে দেখাতে হয় যদি প্রথমে কথা বলি, আপনি অনেকেই বলে 60 লাখ, 70 লাখ, 1 কোটি আপনি দেখাতেই পারেন। 1 কোটি টাকা যদি আপনার থাকে আপনি কিন্তু অবশ্যই দেখাতে পারেন, কোনো প্রবলেম নেই। ক্যানাডা ইউনিভার্সিটি এবং ক্যানাডা স্টেটের কথা যদি আমরা বলি, ক্যানাডার ইউনিভার্সিটি ওয়াইজ, ক্যানাডা স্টেট ওয়াইজ কিন্তু আপনার ডিপেন্ড করে যে আপনি কোন স্টেটে কতটুকু অ্যাকোমোডেশন আপনার এবং কত টাকা খরচ হচ্ছে থাকা খাওয়ার জন্য এবং কত টাকা আপনার টিউশন ফিস। ওকে, সাপোজ যদি আমি মেমোরিয়াল ইউনিভার্সিটির কথা বলি, ধরুন মেমোরিয়াল ইউনিভার্সিটি টিউশন ফিস হচ্ছে আপনার, এখন যদি স্কলারশিপ পেয়ে যদি টিউশন ফিস হয় 8 থেকে 10 লাখ টাকা, তাহলে কিন্তু আপনাকে হিসাব করতে হবে যে টিউশন ফিস হচ্ছে কিন্তু আপনার 8 থেকে 10 লাখ টাকা পার ইয়ার, তাই না? আমরা কিন্তু মাথায় রাখতে হবে আমরা 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট বা রুলসগুলো কিন্তু আমরা দেখাবো। সো 1 বছরের মধ্যে দেখালে কী হবে, আমাদের যদি রুলস থাকে, মাস্টার্স হোক ব্যাচেলার হলে একটু বেশি দেখাতে পারেন আপনারা, কারণ ব্যাচেলার হলে অনেক সময়ই যেহেতু 3 বছরের ব্যাচেলার থাকে বা 3.5 বছরের ব্যাচেলার থাকে, সেটা একটা অন্য হিসাব। বাট আমার কাছে যেটা হয়েছে বা আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট বা বিভিন্ন সেক্টর দেখে যেটা বুঝেছি, মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হলে কিন্তু তাদের 1 বছর, ব্যাচেলার হলে 3 বছর। যদি 1 বছর বা 3 বছরের হিসাব করে আমরা বলি, তাহলে কিন্তু প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আপনার টিউশন ফিসটা কত, টিউশন ফিস কত, টিউশন ফিস কত, সেটা ধরুন আমি ধরলাম আপনার টিউশন ফিস হচ্ছে 10 লাখ বা আপনার টিউশন ফিস হচ্ছে 15 লাখ, 10 লাখ ধরে যদি আমরা হিসাব করি, টিউশন ফিস 10 লাখ, আপনার অ্যাকোমোডেশন কত আছে। আপনারা যখন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেন, ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাবেন, ইউনিভার্সিটি ওয়েবসাইটে অ্যাকোমোডেশন ডিটেলস থেকে শুরু করে অনেকগুলো ডিটেলস কিন্তু দেওয়া থাকে। যেমন ধরেন আপনার ওখানে ক্লাস ফি কত, আপনার ওখানে লাইব্রেরি ফি কত, আপনার সেমিস্টার রেজিস্ট্রেশন ফি কত, আপনার কত টাকা হচ্ছে, আপনার অ্যাকোমোডেশন লাগতে পারে, পার মান্থ কত পড়ছে, আপনার এভরি ডিটেলস, ইন্স্যুরেন্স ফি কত পড়ছে পার মান্থে, সবগুলো ডিটেলস যা পড়ে সেই সব কিছু মিলিয়ে আমি পার মান্থের কথা বলছি বা পার ইয়ারেই ধরেন, আমি পার ইয়ারের কথাই বলি। তো 10 লাখ টাকা যদি আমার টিউশন ফিস হয়, বাকি সব কিছু মিলে ধরেন আমার আমাদের অ্যাকোমোডেশন, আমাদের ফুড, সব কিছু মিলে আমাদের খরচ হচ্ছে আরও 12 লাখ। সো এই যে 10 লাখ এবং 12 লাখ, এই 10 এবং 12 লাখে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখালে ইনফ। আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ আমরা 30 লাখ দেখাতে পারি, আমরা বলি 30 লাখের নিচে দেখানো যাবে না, 25 লাখ, হ্যাঁ টিউশন ফিস যেখানে বেশি 20 লাখ টাকাও যাতে টিউশন ফিস হয়, 15 লাখ টাকাও টিউশন ফিস হয়, আপনার অ্যাকোমোডেশন যদি 11 লাখ 12 লাখ হয় তাহলে তো অবশ্যই 30 লাখ। বাট যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাচ্ছেন, যারা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করছেন, বিভিন্ন ইউনিভার্সিটি তো ভ্যারি করে, তাই না, সব ইউনিভার্সিটির ফিস কিন্তু একরকম না। সো সেই ক্যাটাগরিগুলোতে আপনারা যারা প্ল্যান করছেন যে আপনারা ইউনিভার্সিটি ক্যানাডা অ্যাপ্লাই করবেন, ব্যাংক স্টেটমেন্ট অনেক দেখাতে হচ্ছে, এরকম মাথায় না ভেবে আমার কাছে মনে হয় প্রপার ওয়েতে আপনারা আগান। আপনারা ইউনিভার্সিটির, আমরা তো সাহায্য করার জন্যই আছি, বাট আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, আপনারা ইউনিভার্সিটির যারা আছে ওখানে অনেকের সাথে চ্যাট করা যায়, আপনারা কথা বলতে পারেন যে কতটুকু ব্যাংক স্টেটমেন্ট আসলে দেখাতে হয়। আপনি 1 কোটি দেখালেন, কেন ভাই 1 কোটি আমার কেন দেখাতে হবে, 1 কোটি দেখানো তো কোনো প্রশ্ন আসে না, আমি আমার তো খুব বেশি দেখানো থাকে, তারা চেয়েছে আমার এতটুকু, আমি বেশি দেখাচ্ছি ঠিক আছে আমার আছে, কিন্তু ওই যে আমার ব্যাংক থেকে লোন নিয়ে, আমার অনেকের কাছ থেকে লোন নিয়ে আমাকে 60 লাখ 70 লাখ 80 লাখ 1 কোটি দেখাতে হবে, দ্যাটস নট ম্যান্ডেটরি, এটা নেসেসারি, দরকার নাই ভাইয়া। আপনারা যারা আছেন ভাইয়া আপুরা, আপনারা যারা দেখেন ভিডিও বা যারা ব্যাংক স্টেট নিয়ে খুব কনসার্ন, ক্যানাডা যেহেতু এখন আবার সামনে মে জুন এবং হচ্ছে আপনার সেপ্টেম্বর টেক নিয়ে যেহেতু কাজ করছি আমরা সবাই, তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান একটু প্রপার ওয়েতে মনে হয় আগাম, আপনি যদি দেখেন যে 20 লাখ টাকা 10 লাখ টাকা আপনার টিউশন ফিস, 20 লাখ বা 3 লাখ আপনি দেখিয়েছেন, এরপর যদি আপনাকে ব্যাংকের কোনো কারণে রিজেকশন করে, দেন বলেন নর্মালি সাফিসিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট কাকে বলে, আপনার টিউশন ফিস, আপনার অ্যাকোমোডেশন আছে কিনা। হ্যাঁ ব্যাচেলারের ক্ষেত্রে আপনারা আরেকটু বেশি দেখাতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমার 3 বছরের কোর্স, 1 বছর আমি দেখাচ্ছি সাথে আমি আরেকটু দেখাচ্ছি, দ্যাট দ্য ডিফারেন্ট ইস্যু। বাট মাস্টার্স ক্যান্ডিডেট যারা আছেন স্পেশালি, তাদের জন্য ভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, ভার্সিটি যে জায়গাটা দেখাচ্ছে, টিউশন ফিস যেটা আসছে, অ্যাকোমোডেশন যেটা আসছে, সেটা মিলিয়ে কিন্তু আমরা দেখাতে পারি। প্রপার ডকুমেন্টেশন, খুব বেশি ডকুমেন্টেশন না দিয়ে ব্যাংক স্টেটমেন্ট সাথে আসে, টাকাটা কোত্থেকে এসছে, এই যে অ্যাসেট ইভ্যালুয়েশন যে সিম্পল ফর্মুলাটা, সেই হিসাব করে কিন্তু আমরা ক্যানাডা ব্যাংক স্টেটমেন্ট আগাতে পারি। সো আমার কাছে মনে হয় ক্যানাডা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যারা খুব টেনশনে ছিলেন, 40 লাখ 50 লাখ না হলে দেখানো যাবে না, তাদের জন্য মনে হয় আপাতত আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে আমি কোন স্টেটে যাচ্ছি, তার খরচটা আমার কত বছরের, আমার অ্যাকোমোডেশন মিলে এবং আমার টিউশন ফিসটা কত, সেই টাকাটা আমার স্পন্সর, আমার ফাদার বা আমার নিজের অ্যাকাউন্টে আছে কিনা এবং টাকাটা কে দেখাচ্ছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই টাকাটুকু থাকলেই কিন্তু আপনাদের কেননা ভয়ের কোনো কারণ নেই,
আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পাচ্ছেন। এছাড়া যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন, যেগুলির জন্য সহযোগিতা পারেন। আমাদের এক্সপার্ট কাউন্সিলাররা সবসময় আপনাদেরকে সবভাবে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার ইউকে নিয়ে, আমি একটু ইউকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, তো সেটা নিয়েও আমরা কথা বলতে চাই। আসবো আবার ইনশাআল্লাহ। সবাই সেরকম সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।